কালীঘাটে পুজো দিয়ে সংহতি যাত্রা শুরু মমতার। বনগাঁয় দলীয় কর্মীদের নিয়ে মিছিলে পা মেলালেন গোপাল বিশ্বজিৎ। রাম মন্দির উদ্বোধনের দিন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে রাজ্য জুড়ে সম্প্রীতি যাত্রার ডাক দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বেলা তিনটের আগে কালীঘাট মন্দিরে পৌঁছে যান তৃণমূল নেত্রী, মন্দিরে পুজো দেন। এরপর হাজরা মোড় থেকে শুরু হয় সংহতি যাত্রা। মিছিলের সামনের সারিতে ছিলেন সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা, তাদের সাথে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে একটু পেছনের সারিতেই ছিলেন অন্যান্য নেতৃত্ব, তাদের সাথেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রায় মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হাজরা হয়ে বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগোতে থাকে মিছিল। বালিগঞ্জ গরচা রোডের কাছে গুরুদুয়ারে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল থেকে বেরিয়ে মহিলা নিরাপত্তারক্ষীর স্কুটিতে চেপে গুরুদুয়ারে যান তিনি। ভেতরে ঢুকে প্রণাম করে ফের মিছিলে অংশ নেন। তবে এদিনের মিছিলে কোনো রাজনৈতিক স্লোগান শোনা যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজনৈতিক কর্মসূচি না হলেও লোকসভা নির্বাচনের আগে এটা তৃণমূলের জনসংযোগ। কলকাতার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা ও ব্লক স্তরেও এদিন সংহতি যাত্রা করা হয়। একইভাবে বনগাঁতেও এদিন পালন হয়েছে সংহতি যাত্রা। এ বিষয়ে তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, আজকের মিছিল আপনারা জানেন সারা বাংলা জুড়ে ধর্মকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংহতি যাত্রার ডাক দিয়েছেন। এই সংহতি যাত্রায় আজকে সারা বাংলা জুড়ে যখন হচ্ছে, আমরাও আজকে সেই সংহতি যাত্রা জেলা তৃণমূল কংগ্রেস এর আগেই একটা ইন্টিডিউসির মিছিল নিয়ে গেছে, এরপরে পৌরসভার যে মিছিল সেটা আস্তে আস্তে যাবে। দেখতে পাচ্ছেন পিছনে বিভিন্ন মনীষীদের ছবি, গান হবে, আছে গৌর নিতায় নদীয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালীঘাটে কালী আছে, আর ঢাকেশ্বরী ঢাকায়। সুতরাং ধর্ম যার যার তার তার গণপতি বাপ্পা মরিয়া বোম্বেতে হয়, রামের পুজো হয় অযোধ্যাতে উত্তরপ্রদেশে, এখানে পুজো হয় চৈতন্য মহাপ্রভুর গড়, এখানে রাধাকৃষ্ণ কালী রামকৃষ্ণ বিবেকানন্দ অনুকূল ঠাকুর হরিচাঁদ ঠাকুর এইসব পুজো প্রচলিত আছে, আমরা তাদের মধ্যেই রাম দেখতে পাই। এই যে উচ্ছৃঙ্খলতা রাম, এই আমরা দেখতে চাই না। এদিন বনগাঁ তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সাথে হাজির ছিলেন বহু কর্মী সমর্থক। বিভিন্ন মনীষীদের ছবি সাথে দলীয় পতাকা নিয়ে এগিয়ে চলে মিছিল। এ ব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, আমাদের নেত্রী আজকের দিনে আমাদের অনুষ্ঠান যে পদযাত্রা আমাদের করার কথা সেটাই করছি। এখন ঘটনা হলো রাম মন্দির যেটা আছে, ধর্ম যার যার উৎসব সভা, এখন এই রামকে সামনে রেখে একটা পার্টি রাজনীতি করছে, তো ওটাকে আমি ঘৃণা করি, কারণ ভগবান সভা। এদিনের মিছিল শেষে জনসভাও করা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন তৃণমূল নেতৃত্ব। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আজকে সংহতি উৎসব আমাদের আজকে এই মিছিল সম্প্রীতির মিছিল, সংহতির মিছিল, বনগাঁর মাটি সম্প্রীতির মাটি। বাংলার মুখ্যমন্ত্রী যে কথা বারবার বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, এই ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন এর বিরুদ্ধে আজকে বনগাঁর মাটিতে হাজারে হাজারে মানুষ যেভাবে পায়ে পা মিলিয়ে এই রাজপথে তারা পরিক্রমা করলেন বনগাঁয়, প্রমাণ হয় বনগাঁর মাটি সম্প্রীতির মাটি, সংহতির মাটি। এই কারণেই আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন তাদের বিরুদ্ধে আজকে এই মিছিল। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।